বৃহস্পতিবার প্রতাপগড়ের ঋষি কলোনির অঙ্গনবাড়ি সেন্টারে পোষণ মাসের আয়োজন করা হয়। ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনের সদস্য চামেলি সাহা, ঝুমা বিশ্বাস, মৈত্রীদের মনিকা দেববর্মা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে এলাকার গর্ভবতী মা ও বাচ্চাদের মধ্যে প্রোটিন জাতীয় খাবার বিতরণ করা হয়। এদিন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এই সংবাদ জানান। আজ চাইল্ড কমিশনের পক্ষ থেকে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। আমাদের মাঝখানে উপস্থিত ছিলেন চাইল্ড কমিশনের যিনি চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সদস্যবৃন্দ, পাশাপাশি আমাদের এসডিপি আছেন পশ্চিম জেলার, এবং মা শিশুদের মধ্যে সুস্থ থাকার জন্য মা স্বাস্থ্য শিশু কীভাবে জন্ম ধরা যায়, 18 বছরের নিচে মেয়ে যেন আশাভাবি বিবাহে বন্ধনে আবদ্ধ না করা হয়, এবং একটি মেয়েকে তার লেখাপড়ার মধ্যে দিয়ে উন্নত ভবিষ্যতের জন্য কীভাবে তাকে প্রস্তুত করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন। এবং সত্যি আজ ঋষি দাসমানের মা এবং শিশুরা অত্যন্ত আনন্দিত যেন ওরা এসেছেন এবং ওনাদের মাঝখানে বিভিন্ন খাবার বিতরণের মধ্যে দিয়ে ওনাদেরকে বুঝিয়েছেন যে উন্নত ভবিষ্যতের জন্য পড়াশোনার পাশাপাশি পরিবেশও সুন্দর থাকা অত্যন্ত প্রয়োজন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে এলাকার গর্ভবতী মায়েরা খুশি। তারা জানান এই অনুষ্ঠানের মাধ্যমে তারা বিশেষভাবে উপকৃত হয়েছেন। ফির রিপোর্ট আর ই নিউজ।